বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে প্রতিবাদ, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দশ বছরে ১৪ শিক্ষার্থী হত্যা, বিচারহীনতা সংস্কৃতিই দায়ী বলছেন শিক্ষক শিক্ষার্থীরা। তীব্র স্রোত আর নাব্য সংকটে দক্ষিণ পশ্চিমের দুই ঘাটেই ফেরি চলাচল ব্যাহত, প্রতিদিনই আটকা পড়ছে শত শত যানবাহন। কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙনে বিলীন হয়েছে শত শত বসত বাড়ি, হুমকির মুখে মসজিদ, কবরস্থান, সড়ক ও আবাদি জমি। নৈলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কর্মহীন হাজার হাজার জেলে সরকারি প্রণোদনা না পাওয়ার অভিযোগ। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, সাথে আছি আমি তাসমিয়া নাজিবা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব প্রতিবাদ কর্মসূচি থেকে আবরার হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আবরার হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে গণসাক্ষরতা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। যশোরে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল করে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই ব্যানারে যশোরে সম্মিলিত মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বরিশালে আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রদল। এছাড়া একই দাবিতে সুনামগঞ্জ ও নাটোরে কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ১০ বছরে বিভিন্ন সংঘর্ষ ও হামলায় নিহত হয়েছেন ৬ শিক্ষার্থী। এর মধ্যে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হন ছাত্রলীগের ৩ নেতাকর্মী। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন বিচারের দীর্ঘসূত্রিতার কারণে বিচার পাওয়া যাচ্ছে না, ফলে ঘটছে একের পর এক ঘটনা। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। ২০০৯ সালের ১৩ মার্চ শিবির নেতা শরীফুজ্জামান নোমানি, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন, একই বছরের ১৫ আগস্ট ছাত্রলীগ কর্মী নাসিরুল্লাহ নাসিম ও ২০১৬ সালের ২০ অক্টোবর শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু নিহত হন। দুটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি, দুটি মামলার খোঁজ নেন না নিহতের স্বজনরা। ফারুক হত্যা মামলার অভিযোগপত্র জমা হলেও বিচার শেষ হয়নি, আর লিপু হত্যা মামলার তদন্তই শেষ হয়নি। ক্ষমতাসীনদের কারণে হত্যার বিচার হয় না অভিযোগ শিক্ষার্থীদের। বিচার না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকটাই হচ্ছে ক্ষমতাসীন দলের আশ্রয় প্রশ্রয়ে হত্যাকাণ্ডগুলো করতেছে। আসলে বিচার তো হচ্ছে না, বিচার না হলে এরা দৃষ্টান্ত না থাকলে তারা একের পর এক অপরাধগুলো করতেই থাকবে। শিক্ষক নেতারা বলছেন বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলোতে সাক্ষী পাওয়া যায় না, এছাড়া ক্ষমতাসীনরা বিচার প্রার্থীকে প্রতিপক্ষ মনে করেন। যখন কোর্টে কেস হয় তখন কিন্তু যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যিনি বাদী হচ্ছেন, তিনি কিন্তু অনেক ক্ষেত্রেই প্রতিহিংসার শিকার হন, অনেক ক্ষেত্রে রোষের শিকার হন। বিচার প্রার্থী তারা মনে হয় যেন যারা সরকারে আসেন আর কি তাদের একটি প্রতিপক্ষ হিসাবে তারা বিবেচনা করে থাকেন মনে হয় জানি। অভিযোগ আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলাগুলোর তদারকি করে না, তবে প্রক্টরের দাবি এ অভিযোগ ঠিক নয়। তিনিও চান মামলাগুলোর বিচার কাজ দ্রুত শেষ হোক। এ ব্যাপারে আমাদের শিক্ষকদেরও দাবি আছে, বিভিন্ন সময় শিক্ষক সমিতি সে দাবি করে আসছে যে বিচার কার্য দ্রুত সম্পাদন করার জন্য। আমিও মনে করি যে এই সব হত্যাকাণ্ড যেটা ঘটে গেছে এর দ্রুত বিচার হওয়া দরকার। শিক্ষক শিক্ষার্থীদের দাবি তদন্ত ও বিচার প্রক্রিয়া তদারকি করতে আলাদা সেল গঠনের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেল ১০ বছরে রাজনৈতিক সহিংসতায় ৮ জন নিহত হলেও কোনোটিরই বিচার কাজ শেষ হয়নি। শিক্ষার্থীরা বলছেন বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিক্ষা প্রতিষ্ঠানে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। এসব মামলার দীর্ঘসূত্রিতায় কারণ হিসেবে সাক্ষী প্রমাণকে দুষছেন পুলিশ। নয়নবড়ুয়ার তথ্যচিত্রে দিস রিপোর্ট। ২০১০ সালের ১১ই ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের ষোলশহরের রেল স্টেশনে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিন কাইসারকে কুপিয়ে হত্যা করা হয়।
একই বছরের 12 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে শাহমানত হল ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মামুন হোসেন নিহত হন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2014 সালের 14ই ডিসেম্বর ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ছাত্রলীগ কর্মী তাপস। রাজনৈতিক সহিংসতায় গেল 10 বছরে বিশ্ববিদ্যালয়ে প্রাণ ঝরেছে 8 শিক্ষার্থীর। একটি হত্যার বিচারও শেষ হয়নি এতদিনও। এসব হত্যাকাণ্ডের বিচার না হয় ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরাও। কয়েক বছর আগেই দিয়াজ হত্যা হলো, কিন্তু দিয়াজ হত্যার প্রকৃত বিচার কি আসলে পেয়েছে? তাপস নামের খুবই সাধারণ একটা শিক্ষার্থী মারা গেছে, তার বিচার কি আমরা পাইছি? সংশ্লিষ্টরা বলছেন সাক্ষী প্রমাণের অভাবে এসব হত্যাকাণ্ডের মামলার বিচার কাজ শেষ হচ্ছে না। এটা তো ল্যান্ডি প্রসেস একটা মামলা, যখন হবে এটা প্রক্রিয়া হতে সাক্ষী প্রমাণ টমাণ থাকে, অনেক সময় দেখা যাচ্ছে সাক্ষী পাচ্ছে না, এই কারণে হয়তো লিঙ্গার হচ্ছে, কিন্তু সবগুলি চলমান। পারস্পরিক সাক্ষ্য উপাদান এইগুলো যখন পাওয়া যায় না, তখন আমরা এই নেপথ্যের লোকগুলোকে আর আমরা এর সাথে সন্দেহাতীত প্রমাণের অভাবে সম্পৃক্ত করতে পারি না। বিশ্লেষকরা বলছেন বিচারহীনতা সংস্কৃতি, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা কর্মীর আধিপত্য আর অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এসব হত্যাকাণ্ড ঘটেছে। তবে এসব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এই প্রবণতা বন্ধ করা সম্ভব বলে মনে করেন তারা। একটা মামলা হয়ে গেলে সেটা লিপিবদ্ধ হয়ে গেল, এটি কি শেষ? এগুলোকে কি কোনো ধরনের আরও হামেশা যেন এটা চালু থাকে জিনিসটা, সেরকম কিছু ব্যবস্থা থাকা উচিত না? এটা প্রশাসনকে নিশ্চয়ই দেখতে হবে। দ্রুত এসব মামলা বিচার কাজ শেষ করতে সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ নেবে এমন দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। পিঙ্কি সানোয়ার, News 24। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে কিশোরী ধর্ষণের ঘটনায় কোনো সেনা সদস্যের সম্পৃক্ততার প্রমাণ মিললে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বিষয়টি স্বচ্ছতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিতদের গতিবিধি নিয়ন্ত্রণ সহ নিরাপত্তার স্বার্থে সবগুলো ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে বলেও জানান সেনাপ্রধান। বৃহস্পতিবার সকালে বগুড়া সেনানিবাসের 6ষ্ঠ সাজুয়া কোরের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সাজুয়া কোরের মিলনী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান। সেনানিবাসের আর্মড কোর সেন্টার ও স্কুলে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। আমাদের কোনো সদস্য যদি এইটার সাথে সম্পৃক্ত থাকে এবং সেটা প্রমাণিত হয়, আমরা দৃষ্টান্তমূলক সাজা দিব। আমাদের তত্ত্বাবধানে এই রোহিঙ্গা ক্যাম্পগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা কাঁটাতারে বেড়া দিব, যাতে করে তাদের চলাচল গতিবিধি অন্যান্য জিনিসগুলো আরও আমরা হলো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি। ফরিদপুরে কেরামত হত্যা মামলায় 7 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সেলিম মিয়া এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দুলাল চন্দ্র সাহা জানান, 2014 সালের 14ই ডিসেম্বর ভাঙ্গা উপজেলার লোহারদিয়া গ্রামের চালক কেরামতকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই ইকরাম হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে 5 আসামি উপস্থিত ছিলেন, পলাতক আছেন 2 জন। পদ্মায় তীব্র স্রোত ও নাব্য সংকটে কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রধান দুই নৌরুটের ঘাটেই প্রতিদিনই আটকা পড়ছে 100 যানবাহন। সংশ্লিষ্টরা বলছেন তীব্র স্রোতের কারণে মাঝে মধ্যেই বন্ধ রাখা হচ্ছে ফেরি চলাচল, ফলে দুর্ভোগ বেড়েছে এই দুই নৌরুটের যাত্রী ও চালকদের। বেলাল রিজভী ও শফিকুল ইসলাম শামীমের তথ্যচিত্রের রিপোর্ট। দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম প্রধান দুই নৌরুট শিমুলিয়া কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া পাটুরিয়া গেল আগস্ট মাস থেকেই তীব্র স্রোত ও নাব্যতা সংকটে এই দুই নৌরুটেই নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন টার্নিং পয়েন্টে এসে পানির নিচে মাটিতে আটকে যাচ্ছে রোরো ফেরিগুলো, আবার তীব্র স্রোতের কারণে চ্যানেল দিয়ে কোনো মতেই ফেরি চলাচল করতে পারছে না, ফলে দুর্ঘটনার আশঙ্কায় মাঝে মধ্যেই ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। প্রচণ্ড স্রোতে ডান পাশে 3টা ড্রেজার আছে, 3টা ড্রেজারকে কোনো রকম বাঁচান যায় না, ড্রেজার উপর নিয়ে ফেলাই দেয়, আর বাম দিক যা যত চেষ্টা করি বাম দিকে যাওয়া যায় না, বাম দিকে মাথা নেওয়া হয় জানা তীব্র স্রোতের কারণে। ওই ড্রেজার না তুলে দিলে আর ওইখান থেকে পানি আরও গভীর করে না দেওয়া হয়, এখান থেকে ফেরি চলাচল
কোনো রকম সম্ভব না। আর যদি কেউ রিস্ক নিয়ে চলতে চায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এ পরিস্থিতিতে প্রতিদিনই ঘাটে আটকা পড়ছে যাত্রী ও পণ্যবাহী পরিবহন সহ সব ধরনের গাড়ি। এতে দুর্ভোগ বেড়েছে এই নৌরুট ব্যবহারকারীদের। কাঁচামাল নিয়ে আসছি আমি, খুব সব মাল নষ্ট হয়ে যাইতেছে, এখন ফেরি ছাড়তেছে না। দুপুর 12টার সময় আসছি পরিবহন নিয়ে, তা আসার পরে গাড়ি এসে এরকম জামজট দেখিয়া বসে রয়েছি। পরে যাত্রী ফেরি পারাপার করে দিছি, লঞ্চ পারাপার করে দিছি, ব্যাহত হচ্ছে। এ কারণে ফেরিঘাট এলাকায় প্রতিদিনই নদী পারাপারের অপেক্ষায় থাকছে বিভিন্ন ধরনের শত শত যানবাহন। যে সংবাদে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। কুড়িগ্রামের ভুরুঙ্গমাড়িতে দুধকুমার নদের ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের মধ্যে বিলীন হয়েছে কয়েকশো ঘরবাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে মসজিদ, কবরস্থান, সড়ক, ঘরবাড়ি ও আবাদি জমি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড স্থায়ী কোনো ব্যবস্থা না নেয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হুমান কবির সূর্যর তথ্যচিত্রে নিউজ রিপোর্ট। কুড়িগ্রামের ভুরুঙ্গামাড়িতে ভাঙ্গন অব্যাহত থাকায় দুধকুমার নদ ক্রমেই যেন আগ্রাসী হয়ে উঠছে। গেল কয়েকদিনের ভাঙ্গনে নলিয়া, ইসলামপুর সহ বিভিন্ন ইউনিয়নের অন্তত 300+ বাড়িঘর, আবাদি জমি সহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের মুখে পড়েছে ইসলামপুর পাকা জামে মসজিদ, কবরস্থান সহ ঈদগাহ মাঠ, বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছর শত শত পরিবার সহায় সম্বলহীন হয়ে পড়ছে, অভিযোগ ক্ষতিগ্রস্তদের। বাড়িঘর সব ভাঙা চুরে আসে, দুর্যোগ নাই, আমরা আর কোথায় থাকি? পানি কমে গেলে যেন এখানে একটা বাজারের ব্যবস্থা করা হয়, পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের কাছে আমাদের দাবি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে উপজেলা শহরও হুমকির মুখে পড়বে। দ্রুতই স্থায়ী বাঁধ নির্মাণের দাবিও জানালেন তারা। জনপ্রতিনিধি হিসাবে আমি সরকারের কাছে আবেদন করছি, এটাকে একটা বড় বাঁধের ব্যবস্থা করে যাতে আমাদের এই গ্রামবাসী বাঁচে এবং আমাদের উপজেলাটা রক্ষা হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছে, ভাঙ্গন রোধে কাজ করছেন তারা, দ্রুতই স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। জরুরি ব্যবস্থা হিসেবে প্রায় 6,000 জিওব্যাগ এবং হলো যে কিছু পাইলিং করে আমরা সেখানে ভাঙ্গনের ইয়েটাকে রক্ষা করার চেষ্টা করতেছি। এটা খুব সমস্যায় শেষ হবে। আর ইন দ্য মিনটাইম আমরা কিছু পরিকল্পনা নিচ্ছি, যেমন আমাদের একটা প্রকল্প ইতিমধ্যে প্রক্রিয়াধীন। শুধু আশ্বাস নয়, দুধকুমার নদ ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। প্রজনন নির্বিঘ্ন করতে অভ্যন্তরীণ নদ নদীর 7,000 বর্গ কিলোমিটার এলাকায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মঙ্গলবার থেকে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হলেও সরকারি বরাদ্দের চাল পাননি বরিশালের জেলেরা। অভিযোগ রয়েছে, প্রকৃত জেলেদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে তালিকা তৈরি করেছে মৎস্য বিভাগ। তবে এসব অভিযোগ নাকচ করে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, পর্যায়ক্রমে সব জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে। বরিশাল থেকে রাহাত খানের তথ্যছবিতে নিউজ রিপোর্ট। মা ইলিশ রক্ষা ও প্রজনন নিরাপদ করতে 8 অক্টোবর থেকে অভ্যন্তরীণ নদ নদীর 7,000 বর্গ কিলোমিটার এলাকায় মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, যা চলবে 30 অক্টোবর পর্যন্ত। ফলে মঙ্গলবার মধ্যরাত থেকে মাছ শিকার, সংরক্ষণ, পরিবহন ও বেচা বিক্রি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের কয়েক লাখ জেলে, কারণ নিষেধাজ্ঞা শুরু হলেও সরকারের বরাদ্দের চাল পাননি তারা। আমরা তো আজ 25-30 বছর জাইলেটি করি, আমরা কোনোদিনই একটা 1 কেজি গমও হয়নি, 1 কেজি চাইলো। এই 22 দিন যে আমার কত কষ্ট হইব, সমিতি আছে আমার, বউ বেড়ি আছে, ফ্যামিলি আছে। নিষেধাজ্ঞা চলাকালীন 22 দিন জেলে প্রতি 20 কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার। তবে মৎস্যজীবীদের অভিযোগ, প্রকৃত জেলেদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে তালিকা তৈরি করেছে মৎস্য বিভাগ। কিছু কিছু দেয়, তারপরে কিন্তু টাকা লয়ে যায়,
যারা নামগুলা লেগে একটা নামে 1000 টাকা করে নেয়। সরকারের কোনো সহযোগিত পাই না মনে করেন আমরা জেলেরা, আমরা কোনো কাঠ পাই না সরকারিভাবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা মৎস্য কর্মকর্তারা। এখনও সব জেলাদের মাঝে চাল পৌঁছানো সম্ভব হয়নি বলে জানান তিনি। এই ধরনের অভিযোগ আমরা লিখিত কোনো অভিযোগ আমরা পাই নাই। আমরা কিন্তু চাল বিতরণ করি কার্ডের ভিত্তিতে, জেলে জেলেদের কার্ড দেখে আমরা চাল বিতরণ করি, কাজে কার্ডধারী জেলে ছাড়া কেউ চাল পায় না। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশের প্রজনন নিরাপদ করতে তদারকি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। জেলেদেরকে সচেতন করা এবং তাদেরকে এই মা ইলিশ থেকে রক্ষা করার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বরিশাল বিভাগে জেলের সংখ্যা প্রায় 3,14,000। আসিফ টিপু, নিউজ 24। দীর্ঘদিন সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বরগুনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ভবন। পুরো ভবন জুড়েই দেখা দিয়েছে ফাটল। প্রতিটি শ্রেণীকক্ষে খসে পড়ছে ছাদের পলেস্তারা ও বিমের বিভিন্ন অংশ। এই পরিস্থিতিতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষক শিক্ষার্থীরা। দ্রুত নতুন ভবনের দাবি জানিয়েছেন তারা। সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের তিনতলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয় 1996 সালে। দীর্ঘ 23 বছর সংস্কার না করায় ফাটল দেখা দিয়েছে পুরো ভবন জুড়ে। শিক্ষার্থীরা বলছেন প্রায় খসে পড়ছে বিভিন্ন শ্রেণীকক্ষের পলেস্তার ও বিমের বিভিন্ন অংশ। ক্লাস চলাকালীন সময় ছাদের পলেস্তরা ও বিম ধসে আহত হয়েছেন অনেকেই। এ পরিস্থিতিতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় তারা। শিক্ষার্থী এবং শিক্ষক থাকা অবস্থায় ছাদ ধসে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাঙাচোরা এই দালান কোঠার ভিতর ক্লাস করতে হচ্ছে। শিক্ষকরা বলছেন ঝুঁকিপূর্ণ ভবনের কারণে আগের চেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কমেছে কয়েক গুণ। পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন ভবনেরও দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। সবসময় ক্লাস আসতে ভয় লাগে, তারা ভয়ের মধ্যেই থাকে। সোজা কথা হচ্ছে ভয় আর শিক্ষা তো একসময়, এদের মন থাকবে ফ্রেশ উৎফুল্ল মনে লেখাপড়া করে, আতঙ্ক নিয়ে তো কোনো কিছু মাথায় ঢোকে না, সবসময় দুর্ঘটনার চিন্তা থাকে মাথার মধ্যে। বিজ্ঞান ভবনের বেহাল দশার কথা স্বীকার করে জেলা প্রশাসক জানালেন আগামী অর্থ বছরে নতুন ভবন নির্মাণে কাজ শুরু করা হবে। আমরা আপাতত সংস্কারের জন্যই আমরা কাজ করছি এবং দ্রুততর সময়ে যাতে নতুন ভবন এটি আমরা সরকারের দৃষ্টিতে আনবো এবং আমরা আশা করি যে হয়তো বা আগামী অর্থ বছরে আমরা একটি ভবনের ব্যবস্থা করতে পারবো। বরগুনা সরকারি কলেজের বিজ্ঞান ভবনে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ক্লাস করছে 450 জন শিক্ষার্থী। রিশাদ হাসান, নিউজ 24। দীর্ঘ 16 বছর পর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 14 অক্টোবর। নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। তবে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নের কাজ করবে যে প্রার্থী তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান ভোটাররা। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিরপুর ইউনিয়ন পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। নির্বাচন ঘনিয়ে আসায় ভোটারদের মন জয় করতে দিন রাত মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা। এই নির্বাচনে বিজয়ী হলে এই ইউনিয়নের তথ্য প্রযুক্তির সকল সুযোগ সুবিধা সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। আমি অনেক জায়গায় বলেছি যে আমি যদি বিজয়ী হই আপনাদের সবসময় পাশে থাকবো, কারণ আমি বিদেশে থাকি না, সবসময় দেশেই থাকি, আমার কোনো পাসপোর্ট নাই, আমি এলাকার পাশে থাকবো এবং তাদের সুখ দুঃখের সাথী হতে চেষ্টা করি। প্রতিশ্রুতি এইটা দিই যে ইউনিয়নের আওতায় যতটুকু সম্ভব তথ্য প্রযুক্তি সহ ইউনিয়নের আওতায় যতটুকু উন্নয়ন আছে এটা থেকে কাউকে বঞ্চিত হতে দেব না। বিগত প্রায় 13 বছর যাবত প্রান্তিক লেভেলে শুরু থেকে শেষ পর্যন্ত রাত দিন কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ কিভাবে গ্রহণ করছে সেটা কিন্তু 14 তারিখে আপনারা বুঝতে পারবেন। ভোটাররা বলছেন দীর্ঘ 16 বছর পর এই ইউনিয়নে নির্বাচন হওয়ায় খুশি সাধারণ ভোটাররা। তবে সৎ ও যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান তারা। আমরা তো যোগ্য যে প্রার্থী আছে মনে করো জনগণে পয়সা নিব, যাচাই বাছাই করে ভোট দিব। আমরা তো আশা করছি সুন্দর সুষ্ঠু নির্বাচন হইতো, জনগণের সেবা করবার লাগে, ভোটারে ভোট অধিকার তার যে বলা ইচ্ছা হয় আমরা ভোট দিত। আগামী 14 অক্টোবর অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। আফসারউদ্দিন, নিউজ 24। দেশ সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন।
স্বাগত আরেকবার দেশ সংবাদে। 14 অক্টোবর অনুষ্ঠিত হবে নওগাঁর ধামইরহাটের ইশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তারা দিন রাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আর শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। বাবুল আক্তার রানা তথ্য ছবি নিয়ে ডেস রিপোর্ট। গত 27 জুলাই মারা যান ধামইরহাট উপজেলার 7 নং ইশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ওয়াদুদ শামা। এর প্রেক্ষিতে 3 সেপ্টেম্বর চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 14 অক্টোবর হতে যাওয়া এই উপনির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে দলীয় প্রতীক নৌকায় ইমরুল কায়েস বাদল, 1 জন বিএনপি সমর্থিত, বাকি 2 জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনকে সামনে রেখে গ্রামে গ্রামে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ইশবপুর ইউনিয়নের প্রত্যেকটি জনগণের সাথে আমি আমার যোগাযোগ রক্ষা করে চলব। আগামী দিনে ইশবপুরের প্রত্যেকটি জনগণ যেমন আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, নির্বাচনের পরেও তাদের সাথে আমি যোগাযোগ রক্ষা করব। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখি যে আমি শতভাগ নিশ্চিত আমি এইবার ইশবপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইশবপুর ইউনিয়নের সেবক, পাহারাদার এবং খাদেম নিযুক্ত হবই ইনশাআল্লাহ। আমি আশা করি শতভাগ এই নির্বাচনের জয়ের ব্যাপারে আমি আশাবাদ। অন্যদিকে ভোটাররা চান শান্তিপূর্ণ নির্বাচন ও এলাকার উন্নয়ন। নীতিবান, নিষ্ঠাবান এরকম প্রার্থী দেখে আমরা ভোট দেব। স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন, মানুষের শিক্ষা সেবাকে সেবাদান করবেন এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন, এরকম একটি প্রার্থীকে আমরা অবশ্যই ভোট দেব। সব দলের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত ভোট আমরা দেখতে চাই। সুন্দর এবং স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে, এই জন্য সুন্দর এবং একটা সুন্দর পরিবেশ আমি আশা করি। ইশবপুর ইউনিয়ন পরিষদে মোট ভোটার 17,319 জন। আসিফ টিপু, News 24। নোয়াখালীতে গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংস্থা ম্যাসলাইন মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা ও বরেণ্য আবৃত্তি শিল্পী কামরুল হাসান মঞ্জু স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কামরুল হাসান মঞ্জুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে স্মৃতিচারণমূলক আলোচনা করেন তার সহকর্মীরা। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 25তম মৃত্যুবার্ষিকী আজ। সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, দোয়া মাহফিল সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এস এম সুলতান ওরফে লাল মিয়া 1924 সালের 10 আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। 1928 সালে ভর্তি হন নড়াইল ভিক্টোরিয়া কলেজের স্কুলে। স্কুলের অবসরে রাজমিস্ত্রি বাবাকে কাজে সহযোগিতা করতেন শেখ মোহাম্মদ সুলতান। এ সময় ছবি আঁকার হাতে খড়ি তার। তিনি 1982 সালে 21শে পদক, 1984 সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, 1986 সালে চারু শিল্পী সংসদ সম্মাননা এবং 1993 সালে স্বাধীনতা পদক লাভ করেন। দেশমধ্যে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত দেশ সংবাদে। চট্টগ্রামে নির্মাণ হচ্ছে একের পর এক বিনোদন কেন্দ্র সহ পার্ক। চট্টগ্রামের আগ্রাবাদে জাম্বুরি পার্কের পর এবার বায়েজিদ এলাকায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বায়েজিদ সবুজ উদ্যান পার্ক। এতে খুশি নগরবাসী। নন্দরাজের তথ্যচিত্রের দেশ রিপোর্ট। 1.9 একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে বায়েজিদ সবুজ উদ্যান পার্ক। এই পার্কটিতে রয়েছে 4,000 ফুটের ওয়াকওয়ে ও বোট চেয়ার। শিশুদের জন্য রয়েছে কিডস জোন এবং দোলনা। এছাড়া রয়েছে রং বেরঙের পানির ফোয়ারা। মঙ্গলবার সবার জন্য খুলে দেওয়া হয়েছে এই পার্ক। প্রথম দিনেই মন কেড়েছে দর্শনার্থীদের। এই ধরনের দৃষ্টিনন্দন একটা পার্ক হওয়ার কারণে আমাদের এলাকার আশেপাশের যেগুলো বিশেষ করে নাসিরবাজার, জালাউদ ওয়ার্ড সহ আশেপাশের ওয়ার্ড যারা আছে তারা কিন্তু উপকৃত হবে। যেহেতু আমরা এলাকায় থাকি, এখানে আমরা চলা হাঁটা অনেক উপকারে আসবে সবার জন্য। দোলনা আছে,
হাঁটার মতো অনেক জায়গা আছে। এই পার্কটিকে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে জানালেন গণপূর্তের এই প্রধান প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তর এটার নকশা বাস্তবায়ন সার্বিক কাজ করেছে, এটা তাতে ব্যয় হয়েছে 8,25,00,000 টাকা। বর্তমান শহর কেন্দ্রিক ব্যস্ততা এবং যান্ত্রিক কোলাহল থেকে বিরতি ও ক্লান্তি দূর করার জন্য এই ধরনের পার্ক প্রতিটি এলাকায় থাকা প্রয়োজন বলে মনে করেন সিটি মেয়র। শহরের মানুষের যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এই নগরে সেইভাবে কিন্তু সুযোগ ছিল না। এই দুটো পার্ক এটা নির্মাণের আগে, এটা এখন আস্তে আস্তে হচ্ছে। পতেঙ্গা সৈকত আগ্রাবাদের জাম্বরি পার্কের পর এটি হবে নগরবাসীর পছন্দের একটি প্রাকৃতিক বিনোদন কেন্দ্র বললেন গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ঘরে বসে থাকলে তো মনোরস হয়ে যায়, মানুষ হাঁটার জন্য বিনোদনের জন্য অন্তত কোথায় হাঁটবে? রাস্তা তো ফুটপাথ তো নাই, ফুটপাথ তো দখল, তো সুতরাং আপনার হাঁটার জন্য জায়গা লাগবে, এখন সেজন্য এই পার্কগুলো করা আর কি। বাজিদ সবুজ উদ্যান পার্ক নির্মাণে ব্যয় হয়েছে 8,00,000,000 টাকা। রাশেদ ইমাম, নিউজ 24। রাঙামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের জিমনেশিয়াম প্রাঙ্গনে রাঙামাটি চেম্বারের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে মামুনুর রশিদ। মেলায় স্থানীয় সহ বিভিন্ন স্থানের উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। দেশ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গোয়েন্দা ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে প্রতিবাদ, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10 বছরে 14 শিক্ষার্থী হত্যা, বিচারহীনতার সংস্কৃতি দায়ী বলছেন শিক্ষক শিক্ষার্থীরা। তীব্র স্রোত আর নাব্য সংকটে দক্ষিণ পশ্চিমের দুই ঘাটেই ফেরি চলাচল ব্যাহত, প্রতিদিনই আটকা পড়ছে শত শত যানবাহন। কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙনে বিলীন হয়েছে শত শত বসত বাড়ি, হুমকির মুখে মসজিদ, কবরস্থান, সড়ক ও আবাদি জমি। এবং ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা, কর্মহীন হাজার হাজার জেলে সরকারি প্রণোদনা না পাওয়ার অভিযোগ। এই ছিল আজকের নিউজ 24 সংবাদে, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।